আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মহতারাম মুইজউদ্দিন ভাই, আপনি প্রশ্ন করেছেন যে ইমাম সাহেব যদি জানাজার সালাতে জোরে কেরাত পড়ে তাহলে কি মুক্তাদ্দিরকে সেই কেরাত বা দোয়া পড়তে হবে? মহতারাম ভাই, জানাজার সালাত জোর বা উঁচু আওয়াজে পড়া জায়েজ নয়, এটা সুন্নাত নয়, সুন্নাত বহির্ভূত কাজ। তবে যদি ইমাম সাহেব একটু তার শব্দটা প্রকাশ করেন যাতে তার আশেপাশের লোকেরা একটু শুনে শিখতে পারে, তাদের ডিস্টার্ব না হয়, তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আর দ্বিতীয়ত, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই হয় না, আর এটা সালাতুল জানাজা একটা সালাত যা তাকবীর দিয়ে শুরু হয় আর সালাম দিয়ে শেষ হয়, ফলে এখানেও সূরা ফাতিহা সকলেরই পড়তে হবে। আর ইমামের অনুসরণ করার অর্থ হলো যে ইমাম যেগুলো পড়বেন সেগুলো মুক্তাদিও পড়বে, ঠিক আছে, ইমামের অনুসরণ করবে। তো সে যদি চুপচাপ বসে থাকে তাহলে তার কোনো লাভ হলো না। আর এই সালাতে তো আলাদা জোরে আমিনও কোনো কিছু নেই যে আমি ওর দোয়ার শেষে আমিন বললাম তো তাতে শরীক হলাম বা কিছু, সেটাও নেই। তো এই জন্য জানাজার সালাতে সালাতের সংক্ষিপ্ত যে নিয়মটা হচ্ছে ইমাম মুক্তাদি সকলেই, হ্যাঁ, পুরুষ হলে তার মাথা বরাবর এবং মহিলা হলে তার মধ্য বরাবর দাঁড়াবে, আর একাধিক জানাজা হলে এইভাবে সিরিয়াল করবে, অর্থাৎ পুরুষের মাথা বরাবর এবং মহিলা তাকে নিয়ে আসবে তার কোমরটা, কোমর বরাবর এই মাথা বরাবর মধ্যখানে রাখবে, এইভাবে সিরিয়াল সাজাবে, আগে পুরুষ তারপর নারী, তারপরে পুরুষ বাচ্চা থাকলে পুরুষদের পরে, আর তারপরে মহিলা, তারপরে মহিলা বাচ্চা, মেয়ে বাচ্চা থাকলে, এভাবে সাজিয়ে তারপরে চার তাকবীরে জানাজার নামাজ পড়বে। প্রথম তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলার পরে আপনার আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরাতুল ফাতিহা পড়বে, আর এর সাথে একটা সূরা মিলাতে পারে, সেটা বর্ণনা এসেছে, না মেনলে সমস্যা নেই, সূরা ইখলাস অথবা এরকম কোনো ছোটো সূরা মিলে নিতে পারে। দ্বিতীয় তাকবীর দিবে, দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে সূরা শেষে সূরা ফাতিহা এবং অন্য একটি ছোট্ট সূরা মিলালে তারপরে আল্লাহ আকবার বলে দরুদ ইব্রাহিম পড়বে, তারপরে তৃতীয় তাকবীর দিবে, তারপরে তৃতীয় তাকবীর পরে মৃত ব্যক্তির জন্য আল্লাহ মাগফিরাহ ইত্যাদি লম্বা দোয়া যেটা আছে আল্লাহ মাগফিরাহ আরহাম, এই পুরো দোয়াটা পড়ে তারপরে চতুর্থ তাকবীর দিয়ে সামান্য একটু অপেক্ষা করবে, ওই 10 সেকেন্ডের মতো যেটা বর্ণনা এসেছে হাদিসে, তারপরে ডান দিকে সালাম ফেরাবে, এটাই বিশুদ্ধ পদ্ধতি। উভয় দিকে সালাম ফেরানোর স্পষ্ট কোনো হাদিস নেই, ফাসাল্লামা অথবা তিনি সালাম ফেরালেন এই কথাটা এসেছে, এই জন্য এখান থেকে সৌদিতে বা আরব অনেক কান্ট্রিতে তারা একদিকে সালাম ফিরিয়ে থাকে, আর এটাই আকরাবিল্লাহ সব সত্যের কাছাকাছি। তবে কেউ যদি দুই দিকে সালাম ফিরিয়ে দেয় আমার মনে হয় ইনশাআল্লাহ জায়েজ হবে, আল্লাহ আলম। এ নিয়ে মারামারি করার প্রয়োজন নেই। জাজাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।